ম্যাজিক দেখাতে পারবেন আপনিও। আপনারা যারা ম্যাজিক দেখতে পছন্দ করেন তারা এই ভিডিওটি দেখবেন। ম্যাজিকটা হলো, ধরুন আপনার ফোনে 50% চার্জ আছে বা আপনার ফোনে মনে করেন 10% চার্জ আছে। এখন আপনি আপনার বন্ধুকে বললেন যে দেখো আমার ফোনে 10% চার্জ, আমি এখন একটা ম্যাজিক দেখাবো তোমাকে, ম্যাজিকের পরে দেখবা 10 থেকে 100% চার্জ হয়ে যাবে। তাহলে কীরকম হবে বিষয়টা? আপনার বন্ধু দেখে নিশ্চয় অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এরকম একটি সেটিংস শেয়ার করব যে সেটিংসটির মাধ্যমে আপনি চাইলে আপনার বন্ধুর মোবাইলেও তার মোবাইল লো থাকলেও তাকে আপনি 100% চার্জ দেখাতে পারবেন 1 সেকেন্ডে। কোনো চার্জ দেওয়া লাগবে না, চার্জ ছাড়াই আপনি চাইলে জাস্ট এই সেটিংসটির মাধ্যমে 100% চার্জ করে দেখাতে পারবেন এবং আপনি নিজেও চাইলে ম্যাজিক দেখাতে পারবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখন আমার চার্জ হচ্ছে 62%। তো এখন আমি জাস্ট আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো, দেখবেন আপনারা 1 সেকেন্ডের মধ্যে আমার স্ক্রিনটি 100% চার্জ হয়ে যাবে। তো দেখেন আমার ফোনে কিন্তু 100% চার্জ হয়ে গেছে এখন, ঠিক আছে? তো বাবাই যায় না 100% চার্জ কীভাবে হলো, দেখেন এখন আবার আগের জায়গায় ফিরে আসছে। তো এই সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে আপনার ফোনের সেটিংসে। তো আমি জাস্ট আমার ফোনের সেটিংসে চলে গেলাম। চলে যাওয়ার পর আপনার ফোনে যদি ডেভেলপার অপশন এই অপশনটি না থেকে থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে গিয়ে তারপর আপনার ফোনের, তো এখানে এক একটা ফোনে কিন্তু এক এক রকম সিস্টেম থাকে। তো কারো ফোনে অ্যাবাউট ফোনে ক্লিক করলে কিন্তু আপনার অপশনটা দেখতে পারবেন আপনারা। তো অনেকের ফোন আছে যাদের ফোনে আপনার অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে আপনার বিল্ড নাম্বারটা চলে আসে, ঠিক আছে? তো বেশিরভাগ ফোনে কিন্তু বিল নাম্বারটা এখানে চলে আসবে। তো যারা স্যামসাং আপডেট ভার্সন ইউজ করেন তাদের ফোনে কিন্তু সেটিংসটা একটু ভিতরে থাকতে পারে। তো এখানে আমি সফটওয়্যার ইনফরমেশনে চলে গেলাম। তো সফটওয়্যার ইনফরমেশনে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন বিল্ড নাম্বার নামে একটি অপশন, এখানে অনেকবার আপনাকে ক্লিক করতে হবে। দেন আপনি এখানে যে নো নেট, ঠিক আছে, আমার ডেভেলপারটা অলরেডি এনেবল করা আছে, তো এখানে ব্যাকে চলে আসবো। দেন আমি আমার ডেভেলপার অপশনে চলে যাব। অবশ্যই এটা অন করে নেবেন, যদি অফ থাকে প্রথমত অফ থাকবে, তারপর আপনি এটাকে এনেবল করে দেবেন। দেন আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন, এখানে ডেমো, যে ডেমো নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, ডেমোতে ক্লিক করতে হবে। তো প্রথমে আপনাকে ডেমোটা এনেবল করে নিতে হবে। তো এনেবল করে নিলাম আমি ডেমোটা, এনেবল করে নিয়ে দেন শো ডেমো মোড, এখানে দেখেন আপনার 61% চার্জ। এখানে শো ডেমো মোডটা জাস্ট ওকে করে দিলে আপনার 100% চার্জ প্লাস ওয়াইফাই কানেক্ট, ঠিক আছে? তো এটাই হচ্ছে মজা, আপনার বন্ধুর মোবাইলটা যদি লো থাকে তাহলে আপনি তাকে এভাবে ম্যাজিকটা করে দেখাতে পারবেন। অবশ্যই তারপরে ডেমো অপশনটা থাকতে হবে, যদি ডেমোটা না থাকে তাহলে তারপরে হবে না, ঠিক আছে? তো অবশ্যই এটা আপনি যখন করবেন তখন আপনি তার মোবাইলের সেটিংসটা একটু গেটে নেবেন, দেখবেন তার ফোনে ডেমো আছে কি না। তারা হয়তো আপনি তাকে ম্যাজিক দেখাতে কিন্তু মায়ের খেতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার প্রিয় মতামত। আর আপনি যদি এরকমই ম্যাজিক দেখতে পছন্দ করেন আর আপনার বন্ধুরা যদি পছন্দ করে থাকে তাহলে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স দেখেন তাহলে প্লিজ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।